والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد নিহারুল ইসলাম ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে পায়খানায় যে সমস্ত মশা মাছি থাকে সেগুলো অনেক সময় গায়ে বা কাপড়ে পড়ে, তো এই ক্ষেত্রে কাপড় নষ্ট হবে কি না, নাপাক হবে কি না। এবং প্রশ্ন করেছেন যে অনেক সময় আমাদের প্রস্রাবের ফোঁটা প্যান্টে পড়ে শুকিয়ে যায়, তো এই ক্ষেত্রে কি করতে পারি আমরা, এই ছিল ভাইয়ের প্রশ্ন। আল জবাব বিল্লাহি তৌফিক, সাধারণত খোলা বাথরুমে বা গ্রামাঞ্চলে যে বাথরুম থাকে পায়খানা, সেখানে মশা মাছি বিশেষ করে বড় বড় মশা থাকে স্বাভাবিকভাবেই, তো বাথরুমে বসলে সেই মশা বা সেই মাছি যদি শরীরে পড়ে তাহলে কাপড় নাপাক হবে না। এই কারণে যেহেতু যদিও মাছি বা মশা ভাইরাস বহন করে, তবে তার পায়ে বা তার শরীরে যেখানে সে বসে সেখানে কোনো চিহ্ন বা আথার মানে আলামত পাওয়া যায় না। মানে কাপড়ে বসছে আপনার, কিন্তু যদি আলামত অর্থাৎ মাছি বসার কারণে সেখানে স্পষ্ট দুর্গন্ধ এবং চিহ্ন এবং আছার, এই তিনটি জিনিসের হাকিকত পাওয়া যায় না, যদিও প্রকৃতিগতভাবে সে ভাইরাস বহন করে, রোগ বিমারি বহন করে। এটি বর্তমান সময়ের চিকিৎসা বিজ্ঞানের প্রযুক্তির মাধ্যমেও যেমন স্বীকৃত, ইসলামও এটাকে স্বীকৃতি দিয়েছে। হাদিস সহি বুখারীর হাদিস জি সহি বুখারীর 3320 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কোনো পানীয় কোনো বিষয় পানীয় কোনো বস্তুর উপরে মধ্যে যদি মাছি বসে মাছি পড়ে তাহলে তাকে ডুবিয়ে দিবে, এই কারণে যে তার এক পায়ে রোগ আর এক পায়ে প্রতিষেধক। তার মানে তাহলে হাদিস থেকে প্রমাণিত বুখারীর যে সে রোগ বহন করে, জীবাণু বহন করে, বাকি যেহেতু তার আছার এবং চিহ্ন এবং আলামত দুর্গন্ধ অনুভূত হয় না বিধায় এটা নাজাসাতে খফিফার অন্তর্ভুক্ত বলা যেতে পারে। আর এই নাজাসাত এটি স্পষ্ট নয়, চিহ্ন নাই, আছার নাই, আলামত নেই, দুর্গন্ধও নেই, যার কারণে কাপড় নাপাক হবে না। তবে অবশ্যই জীবাণু বহনকারী, এবং হাদিস থেকে আমরা জানলাম সহিহ বুখারী হাদিস থেকে যে সে জীবাণু বহন করে বা রোগ বহন করে, এক পায়ে রোগ আর এক পায়ে মানে দুধের মধ্যে যদি মাছি পড়ে যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাকে ডুবিয়ে দিতে। কারণ হলো যে এক পায়ে আল্লাহ তাআলা প্রতিষেধকও দিয়েছেন, কারণ এগুলো কন্ট্রোল ছাড়া, এগুলো কখনো নাকের উপরে, মুখের উপরে, কখনো শরীরের উপরে, কাপড়ের উপরে, এটার জ্বালাতন মানে আউট অফ কন্ট্রোল। সো যার কারণে ইসলামে এটাকে খুব সহজ করা হয়েছে। আর দ্বিতীয় বিষয়ে প্রস্রাব যদি লেগে থাকে তাহলে আপনি সেই জায়গা ধুয়ে ফেলবেন, যদি চিহ্ন থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি চিহ্ন না থাকে হয়তো বা এক দুই ঘন্টা আগে প্রস্রাবে ফোঁটা পড়েছিল বা প্রস্রাব লেগেছিল, চিহ্ন নেই মানে শুকিয়ে আছে প্যান্ট, তাহলে আপনার এহতেমাল অনুযায়ী, আপনার মনের ধারণা অনুযায়ী যতটুকু পর্যন্ত ধৌত করলে বা আপনার ধারণা অনুযায়ী যতটুকু আপনি কমফোর্টেবল হন ঠিক ওই জায়গাতে অতখানি জায়গায় আপনি ধুয়ে নেবেন, নামাজ পড়বেন। জি এই হলো শরীয়তের বর্ণনা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।